সালাতু আসসালামু আলা আশরাফিল আম্বিয়া আল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ এবং আমার ছাত্র ছাত্রীবৃন্দ, আজকের যে আলোচনার বিষয় হলো এটা হলো ইসলামী মানবাধিকারের ধারণা। ইসলামী মানবাধিকারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক হলো মর্যাদা পাওয়ার, মানুষের মর্যাদা পাওয়ার অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষ আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত। কিন্তু মানুষের সম্পর্কে আল্লাহ তাআলার যে বক্তব্য যে অনেকেই দেখা গেল তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে খলিফা হিসেবে বানিয়েছেন, অসীম বিপুল নিয়ামতে মানুষের জীবনকে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন, তার সত্ত্বেও প্রথম থেকেই মানুষ নিজের সম্পর্কে দুরকম ভুল ধারণা পোষণ করে আসছে। কখনো বাড়াবাড়ি করে নিজেকে ভাবছে সর্বশ্রেষ্ঠ, শক্তিতে বুদ্ধিতে তার সে বড় আর কেউ নেই। যেমন চরম মূর্খতা অজ্ঞতার কারণে ফেরাও নিজেকে রব ঘোষণা করেছিল, ফাহাশারা ফানায়াদা ফকাল আনা রব্বুকুমুল আলা, ফেরাউন সবাইকে সমবেত করে বলেছিল আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব। আবার কখনো মানুষ নিজেকে পৃথিবীর সবচেয়ে দুর্বল অসহায় জীব মনে করে, অসংখ্য জীবজন্তু এমনকি বস্তুকেও, তার চেয়ে নিম্নমানের বস্তুকে কাছে নিজের অসহায়ত্ব লাগবের মালিক মনে গ্রহণ করেছে। আল্লাহ তাআলা বলছেন আত্তাখাজু আত্তাখাজু মিন দুনিল্লাহি আলিহাতান লাআল্লাহুম ইউনসারুন, মুশরিকরা এসে আল্লাহর পরিবর্তে তারা অন্য ইলাহ গ্রহণ করেছে যে এগুলোর মাধ্যমে তারা আল্লাহর কাছে সাহায্য পাবে, এভাবে তারা গ্রহণ করছে। এখানে একটা বিষয় হলো যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তারা নিজেদের সে তুচ্ছ তুচ্ছ প্রাণীকে তারা দেবতা হিসেবে এদেরকে পূজা করছে এদের সামনে। যে ইসলাম এই ধরনের দু ধরনের ধারণাকে বাতিল ঘোষণা করছে, ইসলাম মানুষের প্রকৃত পরিচয় তুলে উপস্থাপন করেছে। প্রথমত হলো যে বলেছে যে ইসলাম বলেছে সৃষ্টি হিসেবে মানুষ এতটা উচ্চ নয় যে যতটা সে ভাবছে, তার বুদ্ধিবল বিক্রম এত বেশি নয় যা দিয়ে সে নিজেকে শ্রেষ্ঠ দাবি করতে পারে। কারণ আল্লাহ তাআলার কাছেই মানুষের জীবন মৃত্যু এর নিয়ন্ত্রণ, জন্মের নিয়ন্ত্রণ আল্লাহ তাআলা বলছেন ফালিয়ানজুরু লিনসানু মিম্মা খুলিকা খুলিকা মিম্মা ইনদা ফিকা ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যে মানুষের লক্ষ্য করা উচিত কি বস্তু থেকে তাকে তৈরি করা হয়েছে। তাকে তৈরি করা হয়েছে সবেকে নিক্ষিপ্ত পানি থেকে, যে পানি মেরুদণ্ড পুরুষের এবং নারীর বুকের ভিতর থেকে বের হয় সূরা তর 1:5-7, যে তুমি যে অহংকার করো, তোমার সৃষ্টির দিকে তুমি তাকাও, তোমাকে কি থেকে তৈরি করেছে, তোমার অরিজিন কি, অরিজিন এবং তোমার ডেভেলপমেন্ট কীভাবে হয়েছে, তোমার অস্তিত্ব যেখানে শুরু হয়ে কী দিয়ে শুরু হয়েছে। দ্বিতীয়ত ঘোষণা করা হয়েছে মানুষের এতটা নিচুও নয়, তুচ্ছও নয় যে অন্যান্য যে কোনো সৃষ্টির কাছে তার মাথা নত করবে, বরং পৃথিবীর সমস্ত মাখলুক তার সামনে মাথা নত করবে, তার সেবা করবে। আল্লাহ তাআলা বলছেন আলাম তারা আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিল আরদি ওয়াল ফুলকা তাজরি ফিল বাহরি বি আমরিহি ওয়া ইমসিকুস সামাআ আন তাকা আলাল আরদি ইল্লা বিইজনিহি ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রাহিম। হে রাসূল, হে নবী, আপনি কি দেখেন না আল্লাহ তাআলা তোমাদের কল্যাণে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তোমাদের নিয়ন্ত্রণ নিয়োজিত করেছেন এবং তার আদেশে সাগরে ভাসমান নৌযান সমূহকেও তিনি আপনাদের কল্যাণে নিয়োজিত করেছেন। আল্লাহ তাআলা আকাশসমূহকে মহাশূন্যে স্থির করেছেন যেন তার অনুমতি ছাড়া পৃথিবীর উপর পড়ে না যায়। নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল এবং অত্যন্ত দয়ালু, রাউফুর রাহিম। এই জন্য দেখা যাচ্ছে যে ইসলামী মানুষকে আল্লাহ তাআলার আনুগত্যাধীন এক বিশেষ মর্যাদাবান মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার মানুষকে যে মর্যাদা দিয়েছেন, এক নম্বর হলো খিলাফতের মর্যাদা দান, পৃথিবীতে মানুষ হলো খলিফা, আল্লাহর এই জমিনে আল্লাহ তাআলার রিপ্রেজেন্টেটিভ ভাইসারেন্ট, আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে। আল্লাহ তাআলা যখন মানুষ তৈরি করছে তখনই বলেছিলেন ওই যে কলা রব্বুকালিল মালায়েকাতি ইন্নী জাইলিন ফিল আরদি খলিফা, ফেরেশতাদেরকে বলেছিলেন আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতেছে, তিনি কিন্তু বলেন আমি মানুষ প্রেরণ করতেছে, খলিফা তার একটা পদবি দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হলো গঠনগত শ্রেষ্ঠতা দান করছেন আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মাখলুক, মানুষের সে কত বড় বড় প্রাণীকেও মাখলুক বশ করে, মানুষ বশ করে চলছে। আল্লাহ তাআলা বলছেন আমি উত্তম অবয়ব দিয়ে মানুষকে তৈরি করেছি, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দরতম দৈহিক অবয়ব সৃষ্টি করেছি। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়্যি সূরাতিম মা শা রাক্কাবাক, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন যিনি এবং সুষম করেছেন, সুবিন্যস্ত করে সাজিয়েছেন, এরপর আকৃতি দিয়েছেন নিজের ইচ্ছা মতো। মানুষের জন্য আল্লাহ তাআলা বিশ্ব সৃষ্টি করছেন, মানুষের মর্যাদা এত বেশি, পৃথিবীর সমস্ত মাখলুক আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীর মধ্যে যা কিছু আছে জমিনে সব কিছু মানুষের জন্য
আর মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন তার ইবাদত করার জন্য সব সৃষ্টির উপর আধিপত্য দান করেছেন মানুষকে জ্ঞানে বিজ্ঞানে দৈহিক কাঠামো সৌন্দর্যে খেলাফতের দিক থেকে সব দিক থেকে আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীর সমস্ত মাখলুকের উপরে তিনি প্রাধান্য দিয়েছেন আল্লাহ তাআলা বলেন আলাকাদ কাররামনা বানি আদম ও হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দিয়েছি তাদেরকে স্থলভাগে এবং সাগরে চলাচলের বাহন দিয়েছি তাদেরকে আমি পবিত্র ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত পবিত্র রিজিক আমি পবিত্র জিনিস তাদেরকে জীবিকা হিসেবে দিয়েছি এবং আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের উপরে আমি মানুষের মধ্যে অনেকের উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 70 পৃথিবীর অন্যান্য মাখলুকের উপরে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন পবিত্র জীবিকা দান করেছেন আল্লাহ তাআলা অপবিত্র নাপাক খারাপ মানুষের জন্য ক্ষতিকর এই সমস্ত জীবিকা আল্লাহ তাআলা পুরুষ মানুষের জন্য ভক্ষণকে হারাম ঘোষণা করেছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুন্নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা হে মানুষ পৃথিবীতে হালাল ও পবিত্র যা কিছু আছে তা তোমরা খাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তানের পদাঙ্ক অনুসরণ করে হারাম জিনিস তোমরা নাপাক জিনিস ভক্ষণ করো না নিশ্চয় শয়তান প্রকাশ্য দুশ্মন তোমাদের জ্ঞান দান করেছেন আল্লাহ তাআলা পৃথিবীর অন্য কোনো মাখলুককে জ্ঞান দান করেন নাই মানুষকে জ্ঞান বুদ্ধি বিবেক দান করেছেন এটা সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত আল্লাহ তাআলা বলেন ওয়াআল্লামা আদাম আল আসমা কুল্লা সুম আরাদাহুম আলাল মালায়েকাতি আল্লাহ তাআলা আদমকে সমস্ত কিছু শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদের নিকট পেশ করেছে বলেছিলেন যে বলো ফেরেশতারা এগুলির নাম কি ফেরেশতারা না পড়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন তোমরা আদমকে একটা সম্মান সুযোগ সেজদা করো আল্লাহ তাআলা প্রথম যে আয়াত নাযিল করেছেন আমাদের নবীর উপরে সেখানে বলেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তো এখানে বিষয়টি হলো যে এরকম যে মানুষকে জ্ঞান দেওয়া হয়েছে এর সবচেয়ে পৃথিবীর অন্য মাখলুকের উপর মানুষের শ্রেষ্ঠত্ব রয়েছে হেদায়েত দান মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে খলিফা হিসেবে প্রেরণ করে তিনি ছেড়ে দেননি এদেরকে হেদায়েত করার জন্য সঠিক পথে পরিচালনা করার জন্য যেমন নবী রাসূল প্রেরণ করেছেন এবং আসমানি কিতাব দান করেছেন আল্লাহ তাআলা বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন যে এই কিতাব নাযিল করা হয়েছে তোমরা যদি এটাকে সঠিকভাবে পালন করো মানো মেনে চলো তাহলে তোমাদের অবশ্যই তোমরা সঠিক পথে থাকবে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না আর এই কিতাব তোমার বিবেকে ধরুক বা না ধরুক এই জন্যই চ্যালেঞ্জ করা হয়েছে এর মধ্যে কোনো সন্দেহ নাই পাঠক তুমি নিঃসন্দেহে আমল করতে পারো বাসস্থানের মর্যাদা দান বাসস্থানের মর্যাদা দান মানুষ মানব শিশুকে নিরাপদে এবং মনোরম আবাসে রাখতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য উত্তম আবাসস্থল তৈরি করছেন পৃথিবীতে মানুষের জন্য উত্তম আবাসস্থল দিয়েছেন নিয়ামত দান করছেন অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রাহিম যদি আল্লাহর নিয়ামত গণনা করো তোমরা গুনে শেষ করতে পারবে না অন্য কোনো মাখলুককে তো নিয়ামত দেন নাই সমস্ত নিয়ামতের ভোগ করার ব্যবহার করার অধিকার মালিকানা তোমাদেরকে দান করছেন মানুষকে ইচ্ছার স্বাধীনতা দান করছেন মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিয়েছেন পৃথিবীর অন্য কোনো মাখলুকের ইচ্ছা শক্তি না থাকায় তারা আল্লাহ তাআলার হুকুম মেনে চলছে তাদের কোনো সওয়াব নাই কোনো গুনাহ নেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা শক্তি দেওয়ার পরে নবী রাসূল প্রেরণ করছেন ভালো মন্দ পথ দেখিয়েছেন আসমানি কিতাব দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন ফাইমায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন তোমাদের নিকট আমার পক্ষ থেকে পথ নির্দেশিকা হেদায়েত আসবে যারা এই হেদায়েতের পথ আমার হেদায়েতের পথ অনুসরণ করবে তাদের জন্য কোনো দুনিয়াতে কোনো ভয় থাকবে না পরকালীন জীবনে তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না কোনো টেনশন থাকবে না আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা কাফারু পক্ষান্তরে যারা অস্বীকার করবে ওয়া কাযযাবু বিআয়াতিনা আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে মিথ্যা বলবে উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন চিরদিন তারা সেই জাহান্নামের মধ্যে অবস্থান করবে নৈতিকতা ও কর্মশক্তি দান করেছেন আল্লাহ তাআলা মানুষের উন্নত মেধা নীতিবোধ চিন্তা কল্পনা শক্তি এবং সৃজনশীলতা সহ অসংখ্য ভালো ভালো গুণ দিয়ে আল্লাহ তাআলা মানুষকে মর্যাদাবান করেছেন আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান তাযাক্কা কদ আফলাহা মান যাক্কাহা কদ খাবা মান দাসাহা সেই সবল কাম যে নিজেকে পবিত্র করে পাপ মুক্ত জীবন যাপন করবে আর সেই ব্যর্থ যে নিজেকে কলুষাচ্ছন্ন কলুষিত করে ফেলে যেন নৈতিক আখেরাতে সফলতা ও ব্যর্থতার মাপকাঠ হিসেবে দান করানো হয়েছে নৈতিক শুদ্ধতা এবং অন্তর্গত পবিত্রতাকে আল্লাহ তাআলা বলেন ফাইজা কদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ যে জমিনের ছড়ায় পড়বে নামাজ সমাপ্ত হওয়ার পরে আল্লাহ তাআলা রিজিক অন্বেষণ তোমরা করবে কিতাব দান করছেন
মানুষকে হেদায়েতের জন্য নাযাল আলাইকাল কিতাবুল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল। আল্লাহ তাআলা সত্য সহ কিতাব নাযিল করেছেন মানুষকে হেদায়েতের জন্য। তারপরে পোশাকের মর্যাদা, পৃথিবীর কোনো মাখলুক আল্লাহ তাআলা পোশাক দেন নাই, মানব জাতিকে পোশাক দিয়েছেন। এটা হলো মানুষের ভূষণ হিসেবে, মানুষ যত পোশাক পরবে তত মানুষের সম্মান বাড়বে, দেখতে সুন্দর দেখা যাবে। আর মানুষ যত পোশাক ছেড়ে দিবে, যত নগ্নতা দিকে যাবে, অর্ধনগ্ন হবে, তত মানুষের সম্মান কমে যাবে। আমরা কিন্তু এটা বুঝি না। আমরা মনে করি যত নগ্ন হওয়া যায়, পাশ্চাত্যের কালচারকে আমরা আমাদের দেশের মানুষ অনেকেই আমরা লালন করতে চাচ্ছি, মনে করছি যে যত বেহায়াপনা, যত উলঙ্গপনা দিকে যাওয়া যায় ততই মনে আমার সম্মান বাড়ে। না, ইসলামের সম্মান রেখেছে আপনি মানে পোশাক পরিধানের মধ্যে, আর উলঙ্গপনা বেহায়াপনা দিকে যাওয়া মানে পশুত্বের পর্যায়ে চলে গেলেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, কদ আনজালনা আলাইকুম লিবাসা ইওয়ারি সাওয়াতিকুম ওয়া রিশাল লিবাসুত তাকওয়া যালিকা খাইর, তোমাদের লজ্জাস্থান ঢাকার জন্য, বেশভূষার জন্য আমি তোমাদেরকে পোশাক পরিচ্ছদ দিয়েছি, আর তাকওয়ার পরিচ্ছদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই জন্যে তাকওয়ার গুণে নিজেকে গুণান্বিত করলেই আমার বাহ্যিক ঠিক হবে। আখেরাতের জীবনের মর্যাদা দান করা হয়েছে যে পৃথিবীর অন্যান্য মাখলুকের মতো তাদের মৃত্যুই যাদের জীবন শেষ পরিসমাপ্তি, কিন্তু তোমাদের এই মৃত্যু দ্বারা তোমাদের জীবনে পরিসমাপ্তি হবে না, বরং মৃত্যুর মধ্য দিয়ে তোমাদের জীবন শুরু হবে, আখেরাতের জীবন শুরু। এই জন্য আল্লাহ তাআলা তুলে ধরেছে মানুষের কাছে যে তোমাদের দুনিয়ার জীবনে কৃতকর্ম সম্পর্কে পরকালীন জীবনে জবাবদিহি করতে হবে। তোমরা নিঃসহ, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না অন্যান্য মাখলুকের মতো, জীবজন্তু প্রাণী কীট উদ্ভিদ কীট পতঙ্গ প্রাকৃতিক নৈসর্গিক সৃষ্টি সময়ের মতো, এদের কোনো পাপ পুণ্য কিছু নেই, এদের মতো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ তাআলা তুলে ধরছেন এই বিষয়টি, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহুন ওয়ালাদদারুল আখিরাতু খাইরুল লিল্লাযিনা তাকুনা ফালা তাআকিলুন। দুনিয়ার জীবন তো ক্রীড়া কৌতুক ছাড়ার কিছুই নয়, খেলতামাশার বস্তু। যারা তাকু অবলম্বন করে, তাকুয়াবান পরহেজগারী জীবন, পাপমুক্ত জীবনযাপন করবে, তাদের জীবনে তাদের জন্য আখেরাত সর্বোত্তম, আখেরাতের জীবন সর্বোত্তম। তোমরা কি বুঝো না? আফালা তাআকিলুন, তোমরা আকল দিয়ে তোমরা চিন্তা ভাবনা করো না? তোমরা কি মনে করো যে মরে গেলে পচে গেলে শেষ হয়ে যাবে, মরে গেলে পচে যাবে? না, আল্লাহ যে খলাকাল মাউতাল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি এবং তিনি জীবন এবং মৃত্যু এই জন্য তৈরি করেছেন পরীক্ষা করার জন্যে, তোমাদের মধ্যে কার আমল সবচেয়ে ভালো উত্তম। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের সুন্দরভাবে আমাদের আমলকে সুন্দর করার জন্যে। এই বিষয়ে টপিকটা ছিল আজকের এটাই, যে ইসলামে মানুষের অধিকার, মানুষের কি মর্যাদা আল্লাহ তাআলা দান করছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ অনুযায়ী নিজেদের জীবন গঠন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।